আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওতে আপনারা যে দেখবেন সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় বেলকুচি সরকারি কলেজ। এটি 1970 সালে নির্মিত হয়। তো এখন আপনার আমি গেটে প্রবেশ করার পরে যে ঢুকলাম সেটা হচ্ছে মাঠে আছে। আমি এখন মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন ভবন আছে। এটা চারতলা ভবন নতুন তৈরি করা হচ্ছে। তার পাশে আরও একটি একটা ভবন আছে এখান দিয়ে। এটার পাশে হচ্ছে অফিস রুম ছিল, তো এখন হয়তো নতুন করে আবার সময় চেঞ্জ করতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার আছে, এটা হচ্ছে ডিগ্রি ভবন। তার পাশে আরেকটি ডিগ্রি ভবন আছে এবং তার পাশে যে দেখেছেন টিনের টিন সেট কিছু ঘর। এই দুটো বিল্ডিং হচ্ছে ভবন হচ্ছে এই মাঝখানে, এটা হচ্ছে ডিগ্রি, ও পাশে লাইব্রেরি আছে। তো এই টিন সেট যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কলেজের স্টুডেন্টদের জন্য ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার। এবং তার পাশে মাঠের এই পাশে দেখতে পাচ্ছেন যে গোলপারের পাশে, এটা হচ্ছে অনার্স ভবন। এই বেলকুচি সরকারি কলেজে আপনারা এইচএসসি ডিগ্রি ও অনার্স এ পড়াশোনা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।